সীমান্ত গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে সারা দেশের সাথে সাথে কোচবিহারের সীমান্তবর্তী উন্নত গ্রামগুলিতে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন হয়েছে সেই সব পারিবারিক গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ এবং তাদের কাছে প্রধানমন্ত্রী প্রেরিত থ্যাংক ইউ কার্ড দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা সংগঠন এই কর্মসূচি কুড়ি একুশ এবং বাইশে জানুয়ারি কোচবিহারের দিনহাটা এবং শীতলকুচি বিধানসভার চারটি গ্রামে সংগঠিত হবে এই সম্পর্কে অভিযানে ভারতের জনতা পার্টির যুব মোর্চার সম্পাদক রাষ্ট্রীয় অরুণ হাজারিকা এবং অতিরিক্ত রাজ্য ঘোষ এবং কোচবিহার জেলা বিজেপি সভাপতি এবং বিধায়কেরা উপস্থিত থাকবেন সেই সাথে সীমান্তবর্তী গ্রামগুলিতে জঙ্গি সংগঠনের কার্যকলাপ দিনের পর দিন বাড়ছে তা নিয়ে সাধারণ মানুষকে অবগত করা বাইক র্যালি এবং ছোট ছোট সভা করবেন প্রথমেই সকলকে নমস্কার আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টি যার যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার সারা দেশব্যাপী একটি কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে যার নাম সীমান্ত গ্রাম সম্পর্ক অভিযান এবং সেই কর্মসূচিতে আজকে আমাদের মধ্যে এখানে এসেছেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আমাদের রাষ্ট্রীয় যুব মোর্চার সম্পাদক সম্মানীয় অরুণ হাজারিকা মহাশয় আমাদের এখানে এসেছেন রাজ্য থেকে দুজন প্রতিনিধি রাজ্য সহসভাপতি ভাস্কর ঘোষ সেই সঙ্গে অভিষেক ঝা আর আমাদের মধ্যে আছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলার সভাপতি সম্মানীয় সুকুমার রায় তো আজকে আমরা কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ আমরা সীমান্তবর্তী গ্রামগুলোতে যাচ্ছি আজকেই আমরা শুরু করছি এখান থেকে প্রেস মিটের পরে তা আমরা সীমান্তবর্তী গ্রামগুলোতে গিয়ে আমাদের চারটা গ্রাম আমরা সিলেক্ট করেছি শীতলকুচি এবং দিনহাটা বিধানসভায় সেখানে আমরা সীমান্তবর্তী গ্রামগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক কর্মসূচি সীমান্তবর্তী অনুন্নত গ্রামগুলি পেয়েছে যারা লাভার্থী রয়েছেন তাদের বাড়িতে আমরা জনসংযোগ করব সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করব। এবং তার একটা থ্যাংক ইউ কার্ড প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা প্রেরণ করব সেই সঙ্গে জাতীয়তাবোধের বিকাশের জন্য আপনারা জানেন যে সীমান্তবর্তী গ্রামগুলিতে বিভিন্ন জঙ্গি সংগঠনের যে কার্যকলাপগুলো বাড়ছে এবং জামাতি বিভিন্ন জঙ্গি সংগঠন মানুষকে উস্কে দিচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলো অশান্তির বাতাবরণ হচ্ছে সেখানে আমরা জাতীয়তাবাদী র্যালি জাতীয় পতাকা সহযোগে বাইক যাত্রা আমরা করব। এছাড়াও মানুষকে সচেতন করার জন্য আমরা ছোট ছোটো জনসভা আমরা যুব মোর্চার পক্ষ থেকে সেখানে নেব